কনস্টেবল মেইন এক্সামিনেশন শেষ এবার এখন কাট অফ কাট খেলা চলবে সেটা ইউটিউব ইউটিউবে হতে পারে বা ইউটিউবদের সঙ্গে ভিউয়ার সাবস্ক্রাইবারদের সঙ্গেও কিভাবে একটা মনোমালিন্য তৈরি হবে কন্ট্রোভার্সি তৈরি হবে এই বলবে এই কাট যাবে ও বলবে এই কাট যাবে এর থেকে বেশি হতে পারে না অমুক বলবে এর থেকে কম হতে পারে না অমুক বলবে যে কোশ্চেন ফাঁস হয়ে গেছে অমুকে বলবে কোশ্চেন ফাঁস হয়ে কিছু করার যাবে না তো এই সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে আজকে ডিসকাস করব সেই সঙ্গে এরপরে যাদের এসআই এক্সামিনেশন রয়েছে বা ওয়্যারলেস অপারেটার রয়েছে তারা কিভাবে ম্যানেজ করবে বা কোন দিকে ফোকাস করবে বা কবে হতে চলেছে এবং সামনে যে নতুন ভ্যাকান্সি আসতে চলেছে কনস্টেবল আহ ফ্রিলি বা ডাব্লিউ বিপি এসআই এর কনস্টেবল তারপরে এস এই সবের জন্য কিভাবে প্রিপারেশন নেবে সব বিষয়টা আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখে যাবো তো প্রথমেই বলি যে কাট ব্যাপার যেটা আগে দিনকে আমি গতকালকে যে ভিডিওতে বলে দিয়েছি যারা দেখনি তাদের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবে আর এই ব্যাপার নিয়ে বারে বারে একই জিনিস বলবো না ঠিক আছে কাট ব্যাপার নিয়ে তবে একটা জিনিস মনে রাখো যে কোশ্চেন ফাঁস বা প্রশ্নপত্রে ফাঁসের যে ব্যাপার আসছে সেইটা আমার মনে হয় না যে এইরকম ধরনের কোশ্চেনে খুব একটা বেশি কার্যকরী হবে তার কারণটা হচ্ছে অপশন অনেকগুলোর ক্ষেত্রে একই রকম সেম ছিল তো যারা ওই জিনিসের উপর ডিপেন্ড করে থাকে তারা ঠিকঠাক ভাবে গোল করে বাঁচতে পারবে না আর মেনেও নিলাম যে তিরিশ চল্লিশটা কোশ্চেন পেয়েছিল তাহলে বাকিগুলো আর তাদের নিজেদের করার ক্ষমতা নেই তো এই ব্যাপারে এটা একদমই মন খারাপ করবে না যে কোশ্চেন প্রশ্নে ফাঁস হয়েছে বলে কাটা বেশি হবে বা এইসব ব্যাপার এইসব একদমই ফাঁস করবে না আর একটা ব্যাপার হচ্ছে অনেকে ভাবছে যে আমি চল্লিশ পাবো আমি বিয়াল্লিশ তো আমি কি পাস করবো তো একটা জিনিস মনে রাখবে যাদের মধ্যে প্রকৃত আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ঠিক আছে তারা কোনোদিন ইউটিউবে বেশি ভিডিও দেখে না বেশি দেখে না বা জিজ্ঞাসাও করে না যে কত হচ্ছে বা কত হবে তোমার মনকে একবার জিজ্ঞাসা করো যে তুমি কি ঠিকঠাকভাবে পড়াশোনা করেছিলে নিয়েছিলে এবং পরীক্ষায় তোমার দিয়ে আসতে পেরেছো যদি তোমার মনের মধ্যে থেকে উত্তর আসে হ্যাঁ আমি দিতে পেরেছি তাহলে তুমি নিশ্চিন্ত থেকে তুমি অবশ্যই পাস করবে আর সারা দিন রাত তোমার মনের মধ্যে যদি এটাই চলে যে পারবো কি কাট কত হবে একবার এই চ্যানেল দেখি একবার ওই চ্যানেল দেখি কে কত কি বলছে ঠিক আছে অনেক হতেই পারে কেউ কোনো ইউটিউব চ্যানেল কম বলবে কোনো বেশি বলবে কেউ মাঝারি বলবে তো কোনো একটা চ্যানেলের সঙ্গে তোমার গেল তো এই সব জিনিস বাদ দিয়ে এইটুকু ভেবে নাও যে রেজাল্টটা মোটামুটি দু মাসের মধ্যে বেরিয়ে যাবে তো তার আগে কিন্তু এসাই রয়েছে বা অন্যান্য পরীক্ষা রয়েছে যার যাই পরীক্ষা রয়েছে কেন সেই পরীক্ষার দিকে ফোকাস করো আর এমন তো নয় যে তুমি এবার যদি কনস্টেবল ফেল করে যাও আর পরীক্ষা দেবে না তত নয় অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে বা তুমি কনস্টেবলে পাস করে গেলে তো কনস্টেবলেই থাকবে এমন তো নয় তুমি নিশ্চয়ই চেষ্টা করবে বেটার কিছু অপশন মানে বেটার কোনো চাকরি আরও পাওয়ার জন্য তাই কাট অফ কি পিছিয়ে মাদ ভাগো তাই কাট অফের পিছনে দৌড় মানে দৌড়ে লাভ নেই তোমার যে মধ্যে যে কমিগুলো আছে বা যেগুলো দেখলে যে যেগুলো তোমার কমই আছে মানে পারছিলে না যে অঙ্কগুলো বা যে গুলো বা যে গুলো এবার কি করতে হবে সবগুলোকে ভালো করে আবার প্রথম থেকে পড়তে হবে যেমন প্রশ্ন হচ্ছে রেজাল্ট কতদিনের মধ্যে আসবে তো রেজাল্ট সিক্সটি ডেজ এর মধ্যে চলে আসবে এটা হচ্ছে ম্যাক্সিমাম দু মাসের মধ্যে চলে আসবে কারণ কনস্টেবলের এবং এসআই যে ডিউ ভ্যাকেন্সি রয়েছে যেগুলো সেইগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য প্রচুর চাপ রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পুলিশ বোর্ডের হাতে সেই কারণের জন্য পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে এবার তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিস বলতে পারো যে কলকাতা পুলিশের কনস্টেবল যে সামনে ভ্যাকান্সি বের আসতে চলেছে বেরোতে চলেছে সেই সঙ্গে আপকামিং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলও বেরোবে ওয়েস্ট বেঙ্গল পুলিশও বেরোবে তবে যেটা পেপারে তোমরা দেখেছো ভাইরাল হয়েছে যে ন হাজার ভ্যাকান্সি তো সেইটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটু দেরি হবে অর্থাৎ মোটামুটি ধরে নাও যে আগস্ট সেপ্টেম্বর আগস্টের দিকে বেরোনোর সম্ভাবনা কম সেপ্টেম্বরের দিকে বেরোতে পারে অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হোক বা না হোক তবে মেনের রেজাল্ট বেরিয়ে যাবে প্লাস হচ্ছে ইন্টারভিউ হবে তারপরে তো এখনো পর্যন্ত মোটামুটি তিন মাস দেরি রয়েছে তো জুন জুলাই আগস্ট তিন মাস তো বটেই মানে সেপ্টেম্বরের দিকে বেরোতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কেপিএসআই তাড়াতাড়ি বেরিয়ে যাবে সরি কেপি কনস্টেবল তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো তোমরা যদি কেপি কনস্টেবল বা আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তাদের জন্য যদি প্রিলি যদি প্রিপারেশন নিতে চাও প্রিলি বা হচ্ছে এমসিকিউ টাইপের জন্য যদি প্রথম থেকে প্রিপারেশন নিতে যাও তাহলে সেই ক্ষেত্রে ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে পরীক্ষা প্রস্তুতি অনলাইনে কোর্স করানো হয় অর্থাৎ জুন মাস থেকে তোমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে সেই ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো আর ইতিমধ্যে ওয়্যারলেস অপারেটর এবং এসআই ওয়্যারলেস অপারেটর এবং এসআই মেন এই দুটোর কোর্স এখন চলছে এখন রানিং চলছে তো তাও এই মুহূর্তে যারা তোমরা অ্যাডমিশন নিতে চাও তোমরা কন্টাক্ট করতে পারো তোমরা অবশ্যই সেখানে জয়েন যুক্ত হতে পারে সেই কোর্সের সঙ্গে আর যারা মেন এখন থেকেই পড়তে চাও এর মেনের জন্য এখন থেকে যারা পড়তে চাও মানে নতুন ব্যাচ নতুন নতুন বা ভ্যাকেন্সি বের হলে তাদের ক্ষেত্রে এস এর মেন পরীক্ষাটা না হলে শেষ করা যাবে না অর্থাৎ এর মেন পরীক্ষাটা জুন মাসের শেষের দিকে হবে তো সে সুতরাং কি হবে জুলাই মাস থেকে মেনটা শুরু হবে অর্থাৎ জুলাই মাস থেকে এসআই এর কম্বাইন্ড ব্যাচ শুরু হবে আর জুন মাস থেকে কি হচ্ছে কনস্টেবল বা এসআই দুটোর ক্ষেত্রে প্রিলি মানে প্রিলি যেটা সেটা কম্বাইন একসঙ্গে করানো হয় কনস্টেবল এবং এসাই দুটোর ক্ষেত্রে কারণ দেখতেই তো পেলে যে কনস্টেবল বা এসআই এর প্রিলি বা এমসিকিউ যে কোশ্চেন তার মধ্যে কোনো পার্থক্য নেই সব একই লেভেলেরই কোশ্চেন এবার একটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নপত্র কঠিন কেন অর্থাৎ কনস্টেবল মেনের কোশ্চেন এত হার্ড কেন এলো কারণ যে জায়গায় পুলিশ কনস্টেবল তারপরে মাধ্যমিক পাস যোগ্যতা যেখানে ষোলোশো মিটার রান আছে হাইট আছে তবুও এত কোশ্চেন প্রশ্ন কঠিন কেন তার একটাই কারণ সেটা হচ্ছে অন্যান্য চাকরি বন্ধ অন্যান্য চাকরি বন্ধ কারণ একটা সময় দেখেছিলাম যারা ক্লাসে প্রথম সারির দিকে স্টুডেন্ট থাকতো তাদের একটাই জিনিস ছিল যে এস এসসি করবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি করবে প্রাইমারি চাকরি করবে কিন্তু এখন ওই জিনিস বন্ধ ওই কারণের জন্য মুড়ি বাঁচি যেমন করেই হোক যাদের হাইট আছে তারা টেনে টুনে ভাবে রান ঠিক কমপ্লিট করে নিচ্ছে এবং সমস্ত যদি বলতে যাও পশ্চিমবঙ্গের সমস্ত ভালো ক্যান্ডিডেট মেধা একদম সব রকমের ক্যান্ডিডেট কি আছে যে কনস্টেবলের বা পুলিশ লাইনে চলে আসছে আর একটা জিনিস যে যেহেতু রানিং হয়ে আসছে মানে পরীক্ষাটা কন্টিনিউ হয়ে আসছে মানে প্রতি এক বছর দু বছর অন্তর অন্তর হচ্ছে তো সেই ক্ষেত্রে কি আছে যে প্রিপারেশনের

আরেকটা জিনিস যত নিচু লেভেলের পরীক্ষা হবে অর্থাৎ মাধ্যমিক যোগ্যতার যত পরীক্ষা হবে হবে গ্রুপ গ্রুপ ডি বা বা কনস্টেবল তত কম্পিটিশন বেশি কোশ্চেন হার্ড হবে তার কারণটা কি হচ্ছে যে তোমার মাধ্যমিক পাস বলে তো আর শুধু মাধ্যমিক পাস ক্যান্ডিডেট থাকে না এখানে বিএ বিএসসি এম এ এমন এমনকি পিএইচডি করা ক্যান্ডিডেটও পরীক্ষা দেয় তো সেই ক্ষেত্রে অবশ্যই কোশ্চেনের মান তো কঠিন করতেই হবে না তো কিভাবে ছাড়বে কারণ চল্লিশ হাজার প্লাস যে ক্যান্ডিডেট পরীক্ষা দিল তাদের মধ্যে থেকে তো দশ থেকে বারো ডাকবে তাহলে বাকি সাতাশ কিভাবে ছাটা হবে তো এই কারণের জন্য কোশ্চেন তো কঠিন করতেই হবে তাই এবার থেকে এটুকু জেনে নাও যে এর পরবর্তী যতদিন যাবে আস্তে আস্তে কোশ্চেন এরকম লেন্দি হবে কঠিন হবে তো কোনোদিন সহজ আর হবে না মাধ্যমিক পাস বলে গ্রুপ সি গ্রুপ ডি এইসব বলে আর কোনো কিছু পার্থক্য নেই তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এক্সাম ক্র্যাক করবো কি করে এত যদি কোশ্চেন কঠিন হয় তো একটাই জিনিস সেটা হচ্ছে ম্যাথ আর রিজনিং এই দুটোকে খুব করে ভালোবাসতে হবে কারণ এইটা এই দুটাই হচ্ছে একমাত্র ভরসা এবং সেই সাথে জিএস পেপারটাও করতে হবে জিএস পেপারটা একটা জিনিস তো দেখলি যে বেশি পড়ে অর্থাৎ বেশি মাথা বসাই করে লাভ নেই শাল টাল হানা থানা প্রচুর এইসব জিনিস মুখস্থ করে লাভ নেই অর্থাৎ এখন জিএস পেপার যেটা সেটা হচ্ছে বোধমূলক আসছে বোধমূলক মানে বোঝা তো একটা হচ্ছে জ্ঞানমূলক বলা হয় অর্থাৎ পাঠ্যপুস্তক পড়ে মুখস্থ করে যেটাকে সেটাকে বলা হয় জ্ঞানমূলক আর এটাকে বলা হয় বোধমূলক এবং তোমার মধ্যে যে বোধটা ইন্টেলিজেন্সটা পাচ্ছ বা হয়তো সেই বিষয়ের সম্পর্কে একটা আইডিয়া সুস্পষ্ট কি ধারণা লাভ করছো সেটাকে বলা হয়েছে বোধমূলক তাই তোমাকে ওভারঅল সমস্ত ব্যাপার জিনিসগুলোকে ভালো করে বুঝে নিতে হবে ওই বেশি মুখস্থ করে মাথা বোঝাই করে লাভ নেই তো ম্যাথ রিজনিংটা প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে যতই লেন্ডি হোক মানে এত পরিমাণে প্র্যাকটিস করতে হবে যে পরীক্ষায় যেন আনকমন টপিক না থাকে আর একটা জিনিস পুলিশের ক্ষেত্রে তোমাকে খুঁজে খুঁজে এখন বের করতে হবে সেন্ট্রাল বা ব্যাংকিং যে সমস্ত রিজনিংগুলো আছে ওই রিজিনিংগুলোকে খুঁজে বের করো দিয়ে যেগুলো পুলিশ এখনো পর্যন্ত আসেনি সেই সেই জিনিসগুলোকে টার্গেট করো এবং সেই জিনিসগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখো এসআই মেন কবে হবে যতদূর জানি যেটা বারো তারিখ আর ছাব্বিশ তারিখ এই দুটো ডেট শোনা যাচ্ছে ঠিক আছে দেখো এই জিনিস পুরো জিনিসটাই যেটুকু খবর পায় যেখান থেকে খবর বের করে নিতে পারি সেই হিসাবে কিন্তু আমরা বলি তো সেই হিসাবে বারো তারিখ যেটা সেটা হচ্ছে ওয়ারলেস সুপারভাইজারের পরীক্ষা হওয়ার কথা আর ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশে জুন এসআই মেন হওয়ার কথা এটা এখনো পর্যন্ত জানি তো আশা করি এই ডেটটাই ঠিক হওয়ার কথা তবে এটুকু জেনে রাখো যে ছাব্বিশে জুনের আগে পরীক্ষা হচ্ছে না আর একটা জিনিস জেনে নাও যে তোমার দশই জুলাই মধ্যে পেন্ডিং পরীক্ষাগুলো সব হয়ে যাবে অর্থাৎ দশ তারিখে কিছু একটা ছুটি বা কিছু শুনছি তো তিন তারিখের দিকে বা তারিখের দিকে তোমার কি হতে পারে ওয়্যারলেস পরীক্ষা হয়ে যাওয়ার কথা তো এই তিনটে তোমাদেরকে বলে দিলাম একটা হচ্ছে বারো ছাব্বিশ আর একটা হচ্ছে তিন বা দশ জুলাই তোমাদের এদের মধ্যে সুপারভাইজার এসআই ওয়্যারলেস অপারেটার পরীক্ষাগুলো হবে তো ব্যাপারটা হচ্ছে এসআই মেন অনেকেই তোমরা রিকোয়েস্ট করছো যে কনস্টেবল মেন থাকার জন্য তোমরা ফোকাস নষ্ট করতে চাওনি সেই জন্য পড়াশোনা স্টার্ট করুন তো তোমাদের কথা ভেবে অনেকেই ফোন করছি মেসেজ করছো ওই কারণের জন্য এসআই মেন যারা অ্যাডমিশন নিতে চাও লাস্ট মুহূর্তে আর মাত্র দু থেকে তিন দিনের মধ্যে নিয়ে নিতে পারো তাহলে সব শেষে একবার আমি ইয়ে করে দিচ্ছি বলে দিচ্ছি সেটা হচ্ছে ভর্তির জন্য কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এখানে হোয়াটসঅ্যাপ করবে কল করে পাবে না কল করে ধরার লোক থাকে না তো ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর এখানে হোয়াটসঅ্যাপ করবে এখন কি কোর্স চলছে তো এখন তোমাদের চলছে এসআই মেন অর্থাৎ যেটা ছাব্বিশে জুন পরীক্ষা হতে চলেছে পিএমটি পিটি হয়ে গেছে এবং সেই সাথে চলছে ওয়্যারলেস অপারেটর মেন এই দুটোর কোর্স এখন চলছে। আর বললাম আপকামিং পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো আসছে তো আপকামিং এর ক্ষেত্রে কি হয় কনস্টেবল আর হচ্ছে এসআই সে কেপি হোক বা ডব্লিউবিপি যাই হোক কনস্টেবল এবং ডব্লিউবিপি এস এর ক্ষেত্রে প্রিলি যেটা অর্থাৎ এমসিকিউ টাইপ সেটা কম্বাইন্ড ম্যাচ একসঙ্গেই হয় আর ডাব্লুবিপি এসআই এর মেন যেটা সেটা মেন প্রথম থেকে স্টার্ট হয়ে যায় অর্থাৎ প্রিলিমেন যে প্রিলি হয়ে যাবে তারপরে মেন স্টার্ট হবে এমন নয় তার কারণ মেনটা এতটা ভাস্ট সিলেবাস যে সেটা কভার করা যায় না তাই প্রথম থেকেই প্রিলিমেন একসঙ্গেই চলে এসআই এর ক্ষেত্রে তাই এর মেইন যেটা সেটা তোমাদের জুলাই থেকে স্টার্ট হবে তবে প্রিলিটা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইক থেকে যেটা আপকামিং এর জন্য এই ক্ষেত্রে একটা জিনিস এর আগে কি হতো যে বলতাম একটা ডেট কিন্তু তারপরে অ্যাডমিশন নিতাম কিন্তু এখন সেটা হবে না তার কারণ ওই ভাবে খাপচারা হয়ে যায় আর অনেকে অনেক জিনিস মিস করে যায় তো ব্যাপারটা হয়েছে এবার পুরো একটা কোর্স থাকবে সেই কোর্সের মধ্য দিয়ে আমাকে যেতে হবে এবং সেটা প্রথম থেকেই সবাই যেন একই ফেসিলিটি পায় একই সুবিধা পায় তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরই সুবিধা তাই এই ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে সব ক্ষেত্রে এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছি সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ডিটেলস জেনে যাবে এবার আর একটা কোয়েশ্চেন যেটা করো সেটা হচ্ছে সুপারভাইজার ওয়ারলেস অপারেটর নাকি এসআই অর্থাৎ তিনটে যাদের পরীক্ষা রয়েছে কি করবে তো সুপারভাইজার তো আর বেশি টাইম নেই বুঝতেই পারছো আর কয়েকটা মাত্র পনেরো কুড়ি দিন কুড়ি দিন মতো হয়তো টাইম আছে তো দেখো সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়া অনেক সুযোগ কারণ মনে মনে হয় ছিয়াত্তর মোটা ভ্যাকান্সি রয়েছে কি আশিটা ভ্যাকান্সি রয়েছে তো জানো কি মেন পরীক্ষা দেবে মাত্র তিনশো জন ক্যান্ডিডেট তিনশো কি তিনশো বারো জন এরকম ক্যান্ডিডেট পরীক্ষা দেবে ওয়্যারলেস অপারেটারের ক্ষেত্রে মোটামুটি পাঁচ হাজার ক্যান্ডিডেট হয়তো পাস করেছে সাড়ে পাঁচ হাজার মতো ক্যান্ডিডেট এসআই এর ক্ষেত্রে চার হাজার নশো মতো ক্যান্ডিডেট পাস করেছে যেখানে এ বি পোস্ট এবার একটু বেশি আছে এ বি মোটামুটি পাস সরি পোস্ট বলছি এ বি পাস করেছে মোটামুটি এক হাজার জন মতো আর বাকি হচ্ছে ইউপি তো দেখো যে যে তুলনায় মেনে পাস করে আছে আর যা ভ্যাকান্সি রয়েছে তাদের তিনটেই চাকরি পাওয়ার অনেক সুবিধা রয়েছে মানে সুযোগ রয়েছে মানে তিনটের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে কম বলতে পারো বলতে পারো সেটা কথা যে তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করে থাকো তাহলে একটাতে অবশ্যই ক্র্যাক করবে একটা সবগুলোতে ক্র্যাক করতে পারো আবার একটাতে না পারলে ক্র্যাক নাও করতে পারো তো এই কারণে যেন দেখো যে সুপারভাইজার আর এই সুপারভাইজার আর ওয়ারলেস অপারেটার এই দুটোর ক্ষেত্রে কমন জিনিস কি সেটা হচ্ছে ফিজিক্স এই দুটোর ক্ষেত্রে কমন জিনিস সেটা হচ্ছে ফিজিক্স মানে দুটোর সেম সিলেবাস সুপারভাইজারের ক্ষেত্রে ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার হতে এক্সট্রা আছে সুপারভাইজারের মধ্যে এসআই এর তোমার কমান কমন কি আছে সেটা হচ্ছে ইংলিশ পেপারটা ইংলিশ পেপারও ফিফটি মার্কসের আছে সুপারভাইজারের ক্ষেত্রে তাই যাদের মধ্যে ফিজিক্স পেপার বা টেকনিক্যাল দিক স্ট্রং আছে তাদেরকে বলবো যে সুপারভাইজার বা ওয়ারলেস অপারেটর যাদের দুটোই আছে দুটোই যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সুপারভাইজার বা ওয়ারলেস অপারেটর মানে দুটোকেই ফোকাস করো যে কোনো একটা সহজে পাবে কিন্তু সুপারভাইজার আর এসআই দুটোকে একসঙ্গে টানা মুশকিল আছে বিশেষ করে এসআই এ যাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপে উইক আছে তোমরা যাদের ল্যাঙ্গুয়েজ পেপারটা উইক আছে তাদের ক্ষেত্রে বলবো হয়তো পরের বার হবে পরের বার যদি তোমার এসআই ইচ্ছে থাকে তাহলে পরের বার করতে পারো আর যদি যে কোনো একটা চাকরি আগে দরকার থাকে তাহলে সেই ক্ষেত্রে সুপারভাইজার এবং ওয়ারলেস অপারেটরকে আগে ফোকাস করো কারণ দুটোকে একসঙ্গে নিয়ে চলা যাবে না আমার মতে বলে যে সুপারভাইজার এসআই দুটোকে একসঙ্গে নিয়ে চলা যায় না কিন্তু যারা এসআই মেন এক দেড় বছর থেকে বা দু বছর থেকে মোটামুটি টাচে আছো জানো ব্যাপারগুলো সবগুলোই জানো প্রিপারেশন নিচ্ছো তাদের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু যারা বললাম যে মেন হয়তো এখনও সেইভাবে স্টার্ট করুন বা হয়তো কয়েকদিন হলো এক মাস হলো স্টার্ট করেছো বা হয়তো ল্যাঙ্গুয়েজ পেপারে উইক আছো তাদের ক্ষেত্রে বলবো দেখো যদি টেকনিক্যাল যদি তোমাদের স্ট্রং থাকে তাহলে সেই দিকে ফোকাস করতে পারো আর একটা জিনিস যে কোনো একটা টার্গেট আমার মনে হয় যে বেছে নেওয়াই ভালো ঠিক আছে আমি আমার ব্যক্তিগত অভিমত তোমাদেরকে জানিয়ে দিলাম সবার কারো কাছে গ্রহণযোগ্য মনেও হতে পারে নাও হতে পারে সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক একটা কমেন্ট দিয়ে দিও এখানে আজকে শেষ করছি